হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ব্লগে শেয়ার করতে আসলাম। এই যে আমি একদম রেডি, মেজো ভাইকে বিদায় দিতে যাচ্ছি। আজকে মেজো ভাই বাড়ির সবাইকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, তো ওর জন্য আজকে অনেক কিছু নিয়ে যাচ্ছি। সাথে আমি যাচ্ছি ওকে বিদায় দিতে। তো অনেকদিন পর, জানি না আবার কখন দেখা হয়, এই জন্য আজকে ওকে বিদায় দিতে গেলাম। বাপের বাড়ি যাওয়া হচ্ছে এখন। তো আপনারা সবাই দেখেন, ওখানে গিয়ে আপনাদের শেয়ার করবো ওদের বিদায় বেলাটা। আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার ভিডিওর উপর সবাই সুখ রাখুন। যারা এখনও নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো এখন রওনা দিব, আমি প্রায় রেডি, বাসার উদ্দেশ্যে রওনা দিব এখন। এই যে ভিউয়ার্স, এখন বাড়ি থেকে বের হব, তো এখনই পথে যাব। এই যে এখন বের হলাম, এই যে আমি বাড়ি থেকে বের হয়েছি, এখন চলে যাব বাপের বাড়ি। গাড়ির জন্য অপেক্ষা করলাম, এই যে গাড়ির জন্য ওয়েট করতেছি। মাতার বাড়ি ভাড়া দেবেন না? হটিয়া হটিয়া দেবো না? Thank you.
আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করতেছি। দেখতেছেন অনেক বড় একটা তাজা মাছ, এটার নাম হচ্ছে রুই মাছ। তো অনেক বড় রুই মাছটা, তো আজকে নিয়ে আসছি রুই মাছটা, যে দেখতেছেন। তো এটা রান্না করব, আজকে রান্না করে নিয়ে যাব বাপের বাড়ি। দেখতেছেন অনেক বড় মাছ। এই যে মেজান ভাই মা বাবাকে ফেলে বউ বাচ্চা নিয়ে ঢাকায় চলে গেছে, তো এই জন্য বাড়িতে মা বাবা একা ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে। তো বড় ভাই গেছে শ্বশুর বাড়ি বউ বাচ্চা নিয়ে, তো ছোটো ছোটো মা বাবার ভাই বোনকে নিয়ে ভাইদেরকে নিয়ে, যেহেতু একা ওদের জন্য আজকে মাছটা স্পেশালভাবে রান্না করে নিয়ে যাব খুব মজাদারভাবে। আজকে এটা একদম বোনা করে রান্না করব, তো আপনাদের শেয়ার করতেছি আমি সেটা। তো এখন আমি মাছটা, মাছের আউশ আর এই যে এগুলা ফেলে দিব। তো এগুলো আমি আপনাদের শেয়ার করব না, এগুলো আমি এভাবে কেটে কুটে ধুয়ে নিয়ে আসব, তারপর আপনাদের শেয়ার করতেছি। তো আশা করি সবাই আমার ভিডিওর উপর চোখ রাখবেন। অলরেডি মেজান ভাই ঢাকা চলে গেছে, ওই ভিডিওটা আপনারা দেখছেন, তো সবাই আমার পাশে থাকবেন। আর এই যে আমি এই মাছটা এখন কেটে নিব, মাছটা প্রায় 2 কেজির কাছাকাছি। এখানে আপনাদের ছোট রাখতে পারে ক্যামেরাতে, দেখেন মাছটা কিন্তু অনেকটাই বড়, একদম তাজা। ছোটগুলা দেখেন, ছোটগুলা দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে। তো এদিকে সন্ধ্যাবেলা হয়ে আসছে, আমার শাশুড়ি আম্মু অসুস্থ, কেউ ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো এদিকে আমি বাসায় একা সব কাজ করতে হচ্ছে, এদিকে কাজগুলো আমি করে ফেলতেছি, এদিকে অন্ধকার হয়ে আসছে। দেখেন কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, তো এটা এখন কেটে নিব। আজান দিয়ে দিচ্ছে, আমি এখন মাছটা নিয়ে নিচ্ছি কাটার জন্য। এদিকে আমি বটিও নিয়ে আসছি, দেখেন বটি অনেক, মাছ এত বড়, বটিও এত বড়, জানি না একা একা কাটতে পারি কিনা। এই যে এদিকে মাছ এখন পরিষ্কার করে ফেলছি, এখন পানি দিয়ে ডলে নিয়ে আসব পাকার মধ্যে। এখন আউশগুলা তুলে নিছি, দেখেন এই যে ভিউয়ার্স, এখন মাছটা আমি কেটে নিব, ভালো করে পরিষ্কার করতে পারি না অন্ধকার। তো কাটার পর আমি যখন রান্না করব তখন এগুলা ভালো করে পরিষ্কার করে নিব। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এখন আমি কেটে ধুয়ে নিয়ে আসছি, তো এখন রান্না করতে যাব। রান্না করে যে পিসগুলো দেখতেছেন, একটা একটা পিস করে নিলাম। মাছটা অন্ধকার হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করতে পারি নাই, তো এখন আর একটু পরিষ্কার করে নিব এখানে নুন লবণ দিয়ে। যে মাছের মাথাটা দেখেন, মেজান ভাইয়ের জন্য আজকে, যেহেতু উনি মা বাবাকে ফেলে চলে গেছে, এজন্য আমি আজকে বাসা থেকে রান্না করে নিয়ে যাব। কারেন্ট চলে আসছে, এখন আমি মাছটা আরও ভালো করে পরিষ্কার করে নিব, সাথে এখানে লবণ দিয়ে।